হাই ফ্রেন্ডস, লাইভ অফ সদীপের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। যথারীতি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি, আর এই হাঁটতে হাঁটতে খুব সুন্দর সুন্দর হলুদ রঙের ফুলের সাথে দেখা, আর যেখানে ফুল সেখানে তো আমি আটকে যাবই। আর এই ফুলগুলোর সুন্দর একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আমার অপূর্ব লাগে ফুল, সে যে কালারই হোক না কেন। তারপরে শুভকে বললাম যে তুমি এবার ভিডিও করো, আমি উঠে পড়ি, আমি উপরে উঠে ফুলগুলোকে একটু ছুঁয়ে দেখতে চাই। তো এই সমস্ত কাজ করে আর হাঁটাহাঁটি করেও বাড়ি চলে এসেছি। এবার রাত্রিবেলাতে ডিনার রেডি করতে হবে। আজ অনেক দিন পরে আমাদের মনে হলো পিৎজা খাবো, তবে আমার থেকেও বেশি এসব খেতে ভালোবাসে শুভ। শুভর জন্যই মেনলি বানানো, তবে আমিও কিন্তু খাবো, কারণ আমার প্রথম দিকে ভালো না লাগলেও ইউরোপে আসার পরে যখন আমি ইউরোপিয়ান এই খাবারগুলো খেতে শুরু করেছি, পিৎজা বলো, পাস্তা, চাউমিন, বিশেষ করে ইটালিয়ান পিৎজা আমার ভীষণ প্রিয়, খুব সুন্দর লাগে। আর ওদের পিৎজার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। আমি যখন এখানে আসি এবং প্রথম পিৎজা খাই, তখন আমি ভাবছি পিৎজাগুলো এত বড় বড় আর এই রুটিগুলো এত পাতলা কেন। তারপরে বুঝতে পারলাম ইটালিয়ান পিৎজার বৈশিষ্ট্যই এটা যে এদের এই রুটিগুলো কিন্তু পাতলা হয়। আমি ইন্ডিয়াতে যখন খেয়েছি তখন কিন্তু বেশ মোটা হয়, কিন্তু এখানে একদম পাতলা এবং ক্রিস্পি হয়, আর আমার এটাই ভালো লাগে, পাতলা এবং ক্রিস্পি। তো দেখো, আমি এখানে খুব পাতলা করে বেলে নিয়েছি আর একটা বড় রুটির মতো করে নিয়েছি। এদের ক্ষেত্রেও কিন্তু এরকম বেশ বড় বড় এবং পাতলা পাতলা হয়। তারপরে আমি এটাকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না যায়। আর এটা করার পরে এটাকে আমি ওভেনে 10 মিনিট করে এপিট ওপিট আর কি একটু সেকে নেব, যাতে এটা আর কি কাঁচা না থাকে। যতক্ষণ আমি ওটা বসিয়ে দিলাম ততক্ষণ এখানে আমি শুভর পাশে এসে বসলাম যে দেখি শুভ কী করছে। তো ওর সাথে আর কি একটু গল্প করছিলাম, আর মোবাইলেও কী দেখছে সেগুলো দেখছিলাম। এই গল্প করতে করতে আর মোবাইলেও কী দেখছে এগুলো দেখতে দেখতেই আমি তারই ফাঁকে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে আমি আমার পছন্দের ভেজিটেবলস দিয়ে দিয়েছি, যেমন দেখো আছে গাজর আছে, তারপরে ক্যাপসিকাম আছে, আর আছে হচ্ছে মাশরুম আর ব্রকোলি। তো এখানে তোমরাও তোমাদের মতো দিতে পারো। আর আমি একটা নিয়ে নিয়েছিলাম টমেটো। এছাড়াও এখানে একটি ইটালিয়ান কুইজিনের দোকান আছে আর কি, রেস্টুরেন্ট বলতে পারো, যেখানে পিৎজা আর অনেক কিছু বিক্রি হয়। তো বিশেষ করে ওটা পিৎজার জন্যই বিখ্যাত। আর ওখানে একটি মানে ফেমাস পিৎজা পাওয়া যায় যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে 4 রকম ভেজিটেবলস দিয়ে। তো সেখানে যে ভেজিটেবলসগুলো দেওয়া থাকে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। এক হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে তোমার পালং শাক, আর দেয়া থাকে হচ্ছে মাশরুম, আর হচ্ছে তোমার এই ব্রকোলি। তো আমার সব থেকে ভালো লাগে হচ্ছে পালং শাকের পাতটা, অসাধারণ। মানে আর ওটাকে 4 ভাগে ওরা ভাগ করে দেয়, কোনোটার সাথে কোনোটা মিশিয়ে দেয় না। তো আমি সবার আগে পালং শাকের পাতটা খাই, কারণ এত সুন্দর হয় না, আমি জানতামই না বেগুন বা পালং শাক দিয়েও পিৎজা বানানো যায়, আর সেটা এত সুন্দর হয়, টেস্টি। আমি তো এখানে আসার পর জাস্ট পিৎজা খেয়ে পাগল হয়ে গেছি, যে না এত সুন্দর, সত্যি মানে ইতালিয়ান কুইজিন কিন্তু সত্যি খুবই সুন্দর না, এই জন্যই হয়তো ইন্টারন্যাশনাল 1 নম্বরে মানে ইতালিয়ান কুইজিনকে রাখা হয়। খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ সত্যি, মানে সামান্য বেগুন দিয়েও কী করে এত সুন্দর একটা পিৎজা বানানো যায়, বা বাঁধা করি পালং শাক দিয়ে। তো দেখো আমি এখানেও বানিয়ে নিচ্ছি, পালং শাক আমার কাছে নেই, এই মুহূর্তে থাকলে তো আমি ডেফিনেটলি দিতাম। তো আমি এখানে যেটা করেছি সেটা প্রথমে সাজিয়ে নিয়েছি আর কি, প্রথমে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো সস, তারপরে আমি ওখানে অরিগানো দিয়েছি, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা দিয়েছি ছোট্ট করে টমেটো মিডলে, তারপরে হচ্ছে তোমার মাশরুম, তারপরে ব্রকোলি, ক্যাপসিকাম আর গাজর, এই সবগুলোকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এটাকে যে যেমনভাবে পারো সে তেমনভাবে সুন্দর করে সাজাতে পারো, আমার মনে হলো এটাই পারফেক্ট। আর আমি ভেজিটেবলসগুলোকে খুব ছোটো ছোটো করে কেটেছি, যাতে মানে যখন আমি এটাকে বেক করবো তখন যেন এই ভেজিটেবলসগুলো বেক হয়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। চিজের পরিমাণটা যে যত বেশি দেবে টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। আমি চিজ দিই, ভালোবাসি, তবে আমার থেকেও বেশি শুভ ভালোবাসে, শুভর কথা মাথায় রেখে আমি অনেক বেশি চিজ দিয়েছি। এবং চিজটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে আবার চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগানো। অরিগানো যেহেতু আমার খুবই ভালো লাগে অরিগানো টেস্ট, তার জন্য আমি সবসময়তেই এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে অরিগানো দিতে পছন্দ করি। এবং অরিগানো দিয়ে দেওয়ার পরে এটাকে 15 মিনিটের জন্য আমি আবার বেক করে নেব। খুব একটা বেশি বেক করা দরকার নেই, কারণ আমার রুটিটা অলরেডি হাফ বেক হয়েই আছে। তো এবার এটা আমি দিয়ে 15 মিনিটের জন্য বেক করে নেব। এখানে কিন্তু এই রুটিটাকে এরা মানে এই রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি ওরা প্রথমে একটু করে আমার মতে বেক করে নেয়। তো আমি আর কি এই রেস্টুরেন্টে দেখি
রাখি আর কি এরকম ভাবে করছি। এখানকার রেস্টুরেন্টে কিন্তু তুমি কিচেনটা দেখতে পারো বাইরে থেকে, অসুবিধা নেই ওরা কিভাবে রান্না করে, কারণ কিচেনটা যেখানটা ওরা বেক করে সেটা কিন্তু বাইরেই থাকে, রেস্টুরেন্টের মানে আমরা যেখানে বসে আছি তার সামনেই থাকে, তো আমরা দেখে নিতে পারি। তো দেখো আমার একদম সুন্দর পিৎজা রেডি, আর এটাই কিন্তু আমাদের আজকের ডিনার। আর এবার এই ডিনারটাকে সুন্দর করে কাটতে হবে, যদি পিৎজা কাটার ওইগুলো থাকতো তাহলে খুব ভালো হতো, যেহেতু নেই সেহেতু কি আর করা যাবে, চাকু দিয়েই কাটতে হবে। আর এই সমস্ত কাজ শুভ করতে খুব ভালোবাসে, তারপরে আমরা দুজনে মিলে নিয়ে বসে পড়েছি। দেখো কি সুন্দর চিজি একটা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এবার এটা খেতে হবে, কিন্তু প্রচণ্ড গরম, সেই কারণে না ঠিকমতো খেতেও পারছি না। আর এই পিৎজা কিন্তু ওভেন ছাড়াও বেক করা যাবে, কেক যেভাবে বেক করে সেভাবে বেক করতে হবে। তো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।